শরীর বিচারের শেষে শরীর বিচারের শেষে কি হবে রে হাই, কেন ভুলে আছো গো কি লো বিলাইলো শাই, একটু আকি মনে হয় না ও গো একটু আকি মনে হয় না, কি হবে সে থাই কেন ভুলে আছো গো কি লো বিলাইলো শাই, কেন ভুলে আছো গো কি লো বিলাইলো শাই, হা শরীর বিচারের শেষে হা শরীর বিচারের শেষে কি হবে রে হাই, কেন ভুলে আছো গো কি লো বিলাইলো শাই, যে বিচারে আমার খোদা নিজে হইবে হাকিম, সঠিক বিচার করবি তিনি রহমান রহিম, যে বিচারে আমার খোদা নিজে হইবে হাকিম, সঠিক বিচার করবি তিনি রহমান রহিম, ছাড়া কেউ নেকি বদি সব মিলে যাবে হিসাবের খাতায়, হাশরের বিচারের শেষে হাশরের বিচারের শেষে কি হবে রে হাই, কেন ভুলে আছো গো কি লো বিলাইলো শাই, কেন ভুলে আছো গো কি লো বিলাইলো শাই। তারপর কবি বলছে, দুনিয়া রই আদালতে আসামি হয় বেগোনা, হাসরির আদালতে উকিল থাকিবে না, হায়রে দুনিয়া রই আদালতে আসামি হয় বেগোনা, হাসরির আদালতে উকিল থাকিবে না, কোথায় যাবে টাকার গরম কোথায় শক্তি সম্পদ, কোথায় যাবে টাকার গরম কোথায় শক্তি সম্পদ, ধরা পড়ে যাবে সেদিন কি হবে উপায়, ধরা পড়ে যাবে সেদিন কি হবে উপায়, হাশরের বিচারের শেষে হাশরের বিচারের শেষে কি হবে রে হাই, কেন ভুলে আছো গো কি লো বিলাইলো শাই। হাশরের দিনে সূর্য মাথার উপর নেমে আসবে আর সেদিন সবার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে, সেদিন কেউ কারোর জামিন হবে না। কবি বলছে, দেখো সূর্য ওই মাথার পরে নেমে আসিবে সেদিন, মাথার মগজ ফুটবে আর তামা হবে জমিন, সূর্য ওই মাথার পরে নেমে আসিবে সেদিন, মাথার মগজ ফুটবে আর তামা হবে জমিন, হাই হাই করে ছুটবে তুমি হাই হাই করে ছুটবে সেই হাশরের ময়দানে, আর নাফসি নাফসি করতে হবে পাগলের ন্যায়, হাই রে নাফসি নাফসি করতে হবে পাগলের ন্যায়, হাশরের বিচারের দিনে হাশরের বিচারের শেষে কি হবে রে হাই, কেন ভুলে আছো গো কি লো বিলাইলো শাই,
কেন ভুলে আছো গো কিল বিলাইল সায়, পাপি দেহরই আমল নামা বাম হাতে সে আসিবে, অঝরি দু চোখের পানি তেহে সেদিন ভাসিবে, পাপি দেহরই আমল নামা বাম হাতে যে আসিবে, অঝরি দু চোখের পানিতে সেদিন সবাই ভাসিবে। সাক্ষী হবে গায়ের পশম ও গো, সাক্ষী হবে গায়ের পশম, জবান বন্ধ হয়ে যাবে, সবই কথা লেখা আছে যা আমল নামায়। হাশরের বিচারের শেষে, হাশরের বিচারের শেষে কি হবে রেহাই, কেন ভুলে আছো গো কিল বিলাইল সায়, একটু কি মনে হয় না ওরে, একটু কি মনে হয় না কি হবে সিথায়, কেন ভুলে আছো গো কিল বিলাইল সায়, কেন ভুলে আছো গো কিল বিলাইল সায়। শেষ ছন্দে কবি তার মনে আর কি লিখছে দেখুন। দুনিয়াতে হায়াতকে পেয়ে দুদিন ফুরতি করিবে, হায়াত কারো চিরকাল থাকে না একদিন মরতে হবে, দুনিয়াতে হায়াতকে পেয়ে দুদিন ফুরতি করিবে, হায়াত কারো চিরকাল থাকে না একদিন মরতে হবে, সেই মরণ থেকে কে হ, সেই মরণ থেকে কে হ পাইনি গো রেহাই, তাই রায়হান বলে মরণ কি শরণ কর দুবেলা, রায়হান বলে মরণ কি শরণ কর দুবেলা, হাশরের বিচারের শেষে, হাশরের বিচারের শেষে কি হবে রেহাই, কেন ভুলে আছো গো কিল বিলাইল সায়, একটু কি মনে হয় না ওরে, একটু কি মনে হয় না কি হবে সিথায়, হাশরের বিচারে শেষে কি হবে রেহাই, হাশরের বিচারে শেষে কি হবে রেহাই, কেন ভুলে আছো গো কিল বিলাইল সায়, হাশরের বিচারে শেষে কি হবে রেহাই।